হাই ফ্রেন্ডস, সুস্মিতার রান্নাঘরে সকলকে ওয়েলকাম। পাকা কলা একটু কালো হয়ে গেলে পচে গেছে ভেবে আমরা অনেকেই সেটা ফেলে দিই, কিন্তু আপনারা কি জানেন পাকা কলা দিয়ে খুব সুস্বাদু একটা খাবার বানানো যায়? হ্যাঁ, আমার আজকের রেসিপি পাকা কলার বড়া। আর শুরু করার আগে বলি, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর নতুন কোনো রেসিপি যাতে মিস না হয়ে যায় তাই সঙ্গে থাকা বেল বাটনটাকে অবশ্যই ক্লিক করুন। পাকা কলার বড়া বানানোর জন্য খুব বেশি পেকে গেছে এরকম দুটো কলা আমি নিয়েছি হাফ কাপ ময়দা, লাগছে আমাদের 6 টিস্পুন সুজি, হাফ কাপ চিনি, আর নিয়েছি হাফ টিস্পুন বেকিং পাউডার। একটা মিক্সিং বোলে কলার খোসাগুলো ছাড়িয়ে আমি কলাটাকে খুব ভালোভাবে চটকে নিচ্ছি। কলাটা যত বেশি পাকা হবে আমাদের কলার বড়াটা কিন্তু খেতে তত বেশি টেস্টি হবে। আর একই সাথে দিয়ে দিচ্ছি সুজি আর চিনিটা, আর দিয়ে দিচ্ছি ময়দা। এবার ভালো করে কলার সাথে সুজি চিনি ময়দাটা মিশিয়ে নিচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর আরেকবার আমি ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। এবার একটা কড়াইয়ে আমি হাফ কাপ সাদা তেল দিয়ে তেলটা একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কলার বড়াগুলো ভাজবার জন্য। এবার ভালো করে কলার বড়াগুলোকে দুটো সাইডই ব্রাউন কালার না হওয়া অবধি ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন, আমার একটা সাইড ব্রাউন কালার হয়ে গেছে, আমি আবার সমস্ত বড়াগুলোকে উল্টে দিয়েছি। আর দেখুন, দুটো সাইডই খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার ভাজা বড়াগুলোকে তেল ঝরিয়ে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো দেখুন, রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পাকা কলার বড়া। এটাকে আপনারা স্ন্যাক্স হিসেবে পরিবেশন করতে পারেন, আর আজকের পর থেকে পাকা কলা আর ফেলে দেবেন না। এই টেস্টি রেসিপিটা অবশ্যই ট্রাই করুন, আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন।